ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। তবে সূচকে তেমন কোনো পরিবর্তন হয়নি। সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 6,284-তে। হাত বদল হয়েছে 422 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 70টির, কমেছে 78টির, আর অপরিবর্তিত রয়েছে 154টি শেয়ারের দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। স্টক মার্কেট ইন্ডেক্সে খুব সামান্য ওঠানামা হয়েছে এবং প্রধানত একটি বিয়ারিশ সেন্টিমেন্ট পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি আজকে ইন্ডেক্স ক্লোজ হয়েছে 6,285 পয়েন্টে। টার্নওভার আজকে যথেষ্ট কম ছিল, মাত্র 400 কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা খুব কম পার্টিসিপেট করেছে। সেক্টর ওয়াইজ আজকে আবার প্রিডমিনেন্টলি ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। টোটাল টার্নওভারের প্রায় 38% আজকে ইন্স্যুরেন্স সেক্টর থেকে কন্ট্রিবিউট হয়েছে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে 23% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 26% এবং অপরিবর্তিত ছিল 51% কোম্পানির। ওভারঅল আজকে মার্কেটে যথেষ্ট কম অ্যাক্টিভিটি হয়েছে বলে আমরা মনে করি।